সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। টেকেনটা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সঙ্গে জন্ম নিবন্ধন সংক্রান্ত আর একটি ভিডিও নিয়ে উপস্থিত হব, যে ভিডিওটির মাধ্যমে দেখাবো কি কি বিষয় অনলাইনে সংশোধন। তো আমি যেহেতু থাম্বনেইলে দেখেছিলাম বয়স নাম সংশোধন করার জন্য যে সকল পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে, প্রায় সব কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তারপরে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনারা আমার সঙ্গে থাকবেন আমি সেই কামনাই করি। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন কথা না বলে মেইন টপিকটিতে যাওয়া যাক। প্রথমে আপনাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হলো ওয়েব লিঙ্ক। তো যে ওয়েবসাইটের লিঙ্কটি ব্যবহার করব তা হলো জন্ম নিবন্ধনের একটি ইন্টারনাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনি দেখতে পারবেন যে সরাসরি জন্ম তথ্য সংশোধনের আবেদন করার জন্য একটি লিংক তারা রেখেছে, যে লিঙ্কটির নাম হলো bdris.gov.bd। আরেকটি কথা বলে রাখি, আমার ভিডিও ডিউরেশন কিন্তু 10 মিনিট ওভার হয়ে যাবে, যদি আপনার অতক্ষণ দেখার ধৈর্য যদি না হয় তাহলে অবশ্যই একটু কি বলবো মনোযোগ সহকারে দেখবেন, কারণ প্রত্যেকটি পার্ট ভিডিওর ইম্পর্টেন্ট। তো এখানে দেখুন প্রথমে লেখা আছে, যদি আপনি আপনার বাবা মায়ের নাম সংশোধন করতে হয় তাহলে কী কী পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। এখানে বলা আছে যে তো আপনার পিতা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি আপনাকে অনুসরণ করতে হবে। এখানে যে সকল পদক্ষেপগুলো তারা বলেছে তার প্রথমটি হলো, যদি আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধন দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে। এটি শুধুমাত্র বাবা মায়ের নাম সংশোধনের জন্য। আর তারপরে একটু লেখেছে, যদি আপনার পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার এবং আপনার জন্ম তারিখ যদি 2001-এর পূর্বে হয় তাহলে আপনার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতামাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতামাতা মৃত্যু হলে তাদের মৃত্যুর কোনো প্রমাণাদি দাখিল করতে হবে না। তো আমি এখানে বেশি কথা না বাড়িয়ে এই টপিকটিতে আসি। এখানে আপনি যে ব্যক্তির জন্ম নিবন্ধনের নম্বরটি সংশোধনের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই ব্যক্তির নাম্বারটি কিন্তু অনলাইনে মাস্ট বি থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি সেই ব্যক্তির ইনফরমেশনগুলো পাবেন না অনলাইনে, বা নতেব তার তথ্য সংশোধন করতে পারবেন না। তো আমি এখান থেকে তার জন্ম নিবন্ধনের নাম্বারটি দেওয়ার পর আপনাকে জন্ম তারিখ দিতে হবে। তো জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধনের নাম্বার দেওয়ার পর আমি এখানে অনুসন্ধান বাটনে ক্লিক করব। সর্বনিম্ন 17 অক্ষরের হতে হবে। তো দেখি আমি কোন স্টেপটি মিস করেছি। দেন এখানে অনুসন্ধান বাটনে ক্লিক করলাম। তো আমি দেখতে পারবো যে এইখানে জন্ম তারিখ, নিবন্ধিত ব্যক্তির নাম, তার বাবার নাম এবং মায়ের নাম সহ সকল তথ্য কিন্তু আমার ডিসপ্লের সামনে চলে আসলো। এখন আপনাকে কি করতে হবে, এখানে যখন নির্বাচন করুন একটি অপশন রয়েছে, নির্বাচন করুন বাটনে ক্লিক করলে আপনার সঙ্গে একটি বড় করে ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা আছে আপনি কি নিশ্চিত যে এটি সংশোধন করতে চান। তো আমি অবশ্যই কনফার্ম বাটনে ক্লিক করব। করার পর আপনাকে কি করতে হবে, নিবন্ধকের কার্যালয় সিলেক্ট করতে হবে। নিবন্ধকের কার্যালয় সিলেক্ট করার জন্য প্রথমে দেশ, তারপরে বিভাগ, তারপরে জেলা, দেন ইউনিয়ন উপজেলা, সর্বশেষ ইউনিয়ন পরিষদের নাম সিলেক্ট করব। তো আমি এখান থেকে ইউনিয়ন পরিষদের নাম চলে আসলো। দেন আপনাকে দেখুন এখানে লেখা আছে অফিসের নাম চলে আসলো, ইউনিয়ন নাম হাদল ইউনিয়ন পরিষদ। তো নিবন্ধকের কার্যালয়, আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে এই আবেদন প্রক্রিয়াটি আপনার ভিডিও দেখে সম্পূর্ণ করেছে কিন্তু তার পরের স্টেপটি কী হবে আপনি বলেননি। তো আমি অবশ্যই বলে দিয়েছিলাম, হয়তোবা আপনারা সেই স্টেপটু স্কিপ করে এসেছিলেন যার জন্য শুনতে পারেননি। তো এখন আমি বলে রাখি, এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পর আপনার নির্ধারিত কিছু ডকুমেন্টস দিতে হয়, সে তথ্যটি আমি কিছুক্ষণ পরে বলবো। তো আমি এখান থেকে অফিসটি সিলেক্ট করার পর পরবর্তী বাটনে ক্লিক করলাম। করার পর দেখুন লেখা আছে যে সর্বোচ্চ 4 বার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন আবেদন করা যাবে, সর্বোচ্চ 4 বার। আপনি কিন্তু কখনোই 4 বারের বেশি এটি সংশোধন করতে পারবেন না। তো আপনাকে প্রথমেই সংশোধিত তথ্য নির্বাচন করতে হবে, বিষয় কী, আপনি কি বিষয়টি সংশোধন করতে চাচ্ছেন। তো আমি যেহেতু বলেছিলাম যে নাম, এখান থেকে নাম বাংলায় দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে দিব যে কী সংশোধন করব আর নাম কী রয়েছে। তো এখানে যেহেতু মুসাম্মাতটুকু আমার শুধুমাত্র মুছতে হবে, আমি এখান থেকে মুসাম্মাতটুকু লিখে নেই। এইখানে দেখুন চাহিদিত তথ্য, নাম ভুল ছিল, মোসাম্মদ সূচি খাতুন খাতুন ছিল, যেহেতু সার্টিফিকেটে চলে এসেছে শুধু সূচি। সো আমি এখান থেকে সূচি খাতুন দিলাম। দেওয়ার পর সংশোধনের কারণ দিব, এখান থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। দেন আমার আরেকটি বিষয় সংযোজন করতে হবে, তা হলো তার বয়স। এখান থেকে জন্ম তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পর চাহিদিত জন্ম সংশোধনের তারিখ দিব আমি, আগে ছিল 25/10/2006, এখন আমি এখান থেকে দিব 30
11/2007, তো এটি দেওয়ার পর আমাকে এখানে সংশোধনের কারণ উল্লেখ করতে হবে, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। তো এই দুটি ইনফরমেশন সংশোধনের জন্য আমার কিন্তু তার জেএসসি এবং পিএসসি পাশে যে সার্টিফিকেটটি রয়েছে সেটি দিলে কিন্তু কাজ হয়ে যাবে। তো আমি এখান থেকে দেশ সিলেক্ট করে দেবো, এখন দেশ দিয়ে দিলাম বাংলাদেশ। তারপরে বিভাগ সিলেক্ট করতে হবে, রাজশাহী বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদের নাম, ওয়ার্ড নাম্বার। তো ওয়ার্ড নাম্বার দেওয়ার পর আমাকে এখানে ডাকঘর লিখতে হবে, দিলাম জন্তীহাট। তারপর এখানে ইংরেজিতে লিখতে হবে, আবার সেম তথ্য ইংরেজিতে শুধুমাত্র পূরণ করতে হবে। তো আমি ইংরেজিতে লিখে দেই, জন্তীহাট লিখে দিলাম। তারপর গ্রামের নাম জন্তীহাট, এইখান থেকে আমি কপি করে রাখি, তাহলে সুবিধা হবে। এইখানে তিনটাই জন্তীহাট হবে, তা বাসা, সড়ক এবং ডাকঘর। তো দেওয়ার পর আমাকে এই পাশে আবার অনুরূপভাবে এরই ইংরেজি ভাষণটি আপনাকে লিখে দিতে হবে ইংরেজিতে, এপাশে বাংলায়। তো আমি এটা লিখলাম শুধুমাত্র জন্মস্থানের ঠিকানা, এখন স্থায়ী এবং অস্থায়ী ঠিকানাটি আপনাদের পূরণ করতে হবে অনুরূপভাবে। তো আমি এখান থেকে দিলাম দেশ, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদের নাম, ওয়ার্ড নাম্বার, ডাকঘর। আমি এটা কপি করে রাখি, পরবর্তী দুইটাতে দিয়ে দিলাম সেম টু সেম তথ্য। যেহেতু আমার তিনটে ইনফরমেশনই সেম, আমি অতটুকু লিখতে গেলাম না, যা কপি করেছি তাই শুধু এখানে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে আপনাকে বাসা, সড়ক দিয়ে দিলাম ইংরেজিতে। অনুরূপভাবে বর্তমান ঠিকানাও কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, বর্তমান ঠিকানাটা আমি দিয়ে দিলাম দেশ, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদের নাম, ওয়ার্ড নাম্বার, ডাকঘর, ডাকঘর ইংরেজিতে, গ্রাম বা পাহাড়, গ্রাম, পাড়া বা মহল্লার নাম ইংরেজিতে, বাসা, সড়ক এবং রোডের নাম ইংরেজিতে। এরপরে আমাকে এগুলো আবার বাংলা লিখতে হবে। তো আমি অত টাইপ না করে জাস্ট কপি পেস্ট করে দিতেছি, দ্রুত ভিডিওটি যাতে শেষ হয়ে যায় বা ভিডিও ডিউরেশন বেশি না হয় তার জন্য। এখন আপনাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হলো আবেদনকারীর তথ্যকে। এখন আপনারা আমাকে অনেকে বলেছেন আমি একজনের হয়ে আবেদন করে দিচ্ছি, সেই ক্ষেত্রে কী কী করতে হবে? সেই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্যগুলো এখানে দিতে হবে, যেগুলো চাওয়া হয়েছে জন্ম নিবন্ধনের নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র। তো আমি এখান থেকে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক কী, আবেদনকারী নিজেই, সো আমি এখান থেকে নিজ সিলেক্ট করে দিলাম যাতে আমার ইনফরমেশনগুলো না দিতে হয়। এইটা সিলেক্ট করার পর আপনি কিন্তু আবেদনকারীর নাম এবং আবেদনকারীর ঠিকানা কোনোটাই কিন্তু এডিট করতে পারবেন না, শুধু আপনাকে এখন মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর, মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনাদেরকে মোবাইল ফোনে একটি মেসেজ চলে আসবে। তো আমি এখান থেকে ফাইল সংযোজন করবো। আমি কিন্তু প্রথমে বলে রেখেছিলাম যে একটি ফাইল কিন্তু আপনাকে দিতে হবে, মাস্ট বি। তো আমি এখানে ফাইলটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ফাইল টাইপ অ্যাজ পিতার জন্ম নিবন্ধন সনদ, ওকে স্টার্ট ডাউনলোড দিলাম, আননোন এরর। আমি হয়তো পিডিএফটি দিয়ে ফেলেছি ভুল করে, এটার জেপেক বা জেপিজি ফাইলটি আপনাকে দিতে হবে। তো আমি এখান থেকে জেপিজি ফাইলটি নিয়ে আসি, জেপিজি ফাইল, পার্সোনাল ডকুমেন্ট টি ক্যান্সেল করে পুনরায় আপলোড করতে হবে। তো একটু ভিডিওটি থাম। তো দেখুন আমি এখানে তার এসএসসি স্ক্যান করা সার্টিফিকেটটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে পেমেন্ট অপশন রয়েছে, আমি ফি আদার মাধ্যমে দিয়ে দিলাম। দেওয়ার পর সাবমিট করলে আমার কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম, দেখুন আপনার আবেদনটি কিন্তু সঠিকভাবে সাবমিট হয়ে গেছে, তার মানে আপনার কাজটি শেষ। এখন আবেদনপত্র প্রিন্ট করে নিকটস্থ অফিসে জমা দিলে এই সার্টিফিকেটটি দিলে আপনার কাগজটি তারা সাবমিট করে নেবে। তো ধন্যবাদ সবাইকে, সংশ্লিষ্ট সার্টিফিকেটটি সহ ইউনিয়ন পরিষদে জমা দিলে আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ইউনিয়ন পরিষদে না গিয়ে আপনি ঘরে বসে আবেদনটি সম্পন্ন করতে পারলেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।